ছাদে আমার সব বান্ধবীরা প্রেম করে, করুক তাতে আমার কি, আমি তো আমার আম্মু লক্ষ্মী মেয়ে। আমিও বাদে আমার সব বন্ধু প্রেম করে, করুক বাট কয় টাকার সাথে। না মানে সবাই যদি আপনার মতো আপনার মায়ের লক্ষ্মী মেয়ে হয় তাহলে আমার এই যে ঢ্যামনা ঢ্যামনা বন্ধুগুলা প্রেমটা করে কার সাথে? বাই এনি চান্স থার্ড জেন্ডার কারোর সাথে নয় তো? দোস্ত, তুই যার সাথে প্রেম করিস মানে আমাদের ভাবি, সে ছেলে না মেয়ে? মানে মানে শুনলাম থার্ড জেন্ডার নাকি? কি বললি তুই? সাইটির ফুলাকে ধরে ফেল। ওয়েট, দিস ইজ মাই টার্ন। এটু একটা পিসি ছেলে পারলে আমি কেন পারবো না? তাহলে চলো। না মানে যার কপালে যা আছে আর কি, সবই কপাল কপাল। যাই হোক, আগের ভিডিওটা মানে একটু বেশি ক্রিঞ্জের যে আগের ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটাতে আপনারা যে পরিমাণ রেসপন্স দেখাইছেন মানে আপনাদের ভালোবাসা দেখে তো আমি মুগ্ধ, বিমোহিত, আনন্দিত, খুশিত, চমৎকারিত। না মানে আজকের পুরো ভিডিওতেও আপনাদের সামনে এমন এমন কিছু টিকটকারদের টিকটক ভিডিও তুলে ধরবো যেগুলো দেখলে আপনারাই বলবেন মানে দুনিয়া থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে। মানে এই ভিডিওগুলো দেখার পর তো আমার আপনার কারোরই আর ইচ্ছে থাকবে না পৃথিবীতে থাকতে। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হ্যালো 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 হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। হ্যালো, না সবকিছু ঠিকঠাক, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। না ঠিকই আছে, আপনাদেরকে তো বোরকা হিজাব পরায় স্কুল কলেজে পাঠানো হয়েছে এভাবে লাল পানি খেয়ে ছাগলামি করার জন্য। আচ্ছা এই ভিডিওটা কেদের বাবা মা দেখে নাই, বিশ্বাস করেন আমার বোন কিংবা ফ্যামিলির কেউ যদি কলেজে গিয়ে এগুলা করতো লাত্তি দিয়ে বাসাতে বের করে দিতাম। এমন বোন দরকার নাই যার কাছে ফ্যামিলির সম্মান তো ম্যাটার করেই না, নিজের সম্মানও ম্যাটার করে না। এইটারে একবার দেখেন মনে হচ্ছে এক বোতল লাল পানি একাই খেয়ে ফেলছে। অবস্থাটা কিরে ভাই, মানে একটা পাবলিক প্লেস দেয় যা সবার সামনে এভাবে নাচতেছে, মানে নিজের সম্মান বলে তো কিছু একটা আছে তাই না? হ্যাঁ ঠিকই আছে, নিয়ে যান, কারণ অন্যটা তো আপনারই দরকার, কারণ লজ্জা তো পুরুষের ভূষণ, মেয়েরা যা জামা কাপড় পরে থাকে না পড়লেও ব্যাপার না, ইটস সিম্পল। কি আর দেখবো, আপনারা যা দেখাচ্ছেন তাই দেখতেছি, মানে আমাদের তো দেখে যাওয়া ছাড়া তো আর কোনো কাজ নাই, কারণ আপনারা এক একদিন এক এক রকম সিনেমা দেখাবেন আর আমরা জাস্ট বসে বসে দেখে যাবো। না একদমই না, এভাবে কোনোভাবেই জমতেছে না, আসেন একটু ভালোভাবে জমাই দেই। ভাই রে থাম, এটা একটা ফ্যামিলি চ্যানেল, এখানে বাচ্চা থেকে বয়স্ক সব বয়সের মানুষ ভিডিও দেখে, বাট তোরা যা শুরু করছিস, না ভিডিওতে শো করা যায় না নিজে চুপচাপ বসে থাকা যায়। না আমারে কেউ একটু বলেন যে একটা মেয়ে আর একটা ছেলে ওয়াশরুমে গিয়ে কখন শ্যাম্পু নিয়ে এভাবে খেলা করে। ভাই রে তোদের গোসল কিংবা ফ্রেশ হওয়া যদি লাগে তাহলে ফ্রেশ হয়ে চলে আয়, ওয়াশরুমে এইগুলা কি? আর ওয়াশরুম কি কোনো ভিডিও করার জায়গা নাকি? ছোট্ট একটা স্বপ্ন আমার, 6-7টা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। বাহ বাহ বাহ, অসাধারণ স্বপ্ন আমার। হ্যাঁ আসলে একটু ছোট্ট একটা স্বপ্ন আমার, বাট বিশ্বাস করেন এরকম স্বপ্ন যদি আপনার সাথে সাথে আরো কিছু মেয়ে দেখে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, আমেরিকা হয়ে যাবে। হ্যাঁ আমেরিকা, তবে নটি আমেরিকা। আর সবার বাবা আলাদা আলাদা হবে, ওখানেও আপনার মতো মানুষরাই থাকে, তবে স্বপ্নটা আপনার মতো না, কাজটা সেম। মুখে একজন, মনে একজন, কপালে একজন, আর ইনবক্সে 14 জন। হ্যাঁ এটাই ব্যাটা মানুষ। তারপরও রিলেশন করার জন্য তুমি এমন একজনকেই খুঁজতেছো? আমি এমন একটা তুমি চাই যেই তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। এর থেকেও বড় কথা হলো এরকম একটা ব্যাটা মানুষই তোমার বাবা, এরকম একটা ব্যাটা মানুষই তোমার ভাই, আর সব থেকে মজার বিষয় হলো এরকম একটা ব্যাটা মানুষই তোমার জামাই হবে। হ্যাঁ এটাই ব্যাটা মানুষ। সো এরকম কিছু বলার আগে তোমার ওই মগজিন মাথাটাকে একটু কাজে লাগায়ো। না এটা বলতেছি না যে দেশে এরকম ব্যাটা মানুষ নাই, হ্যাঁ আছে, তবে যেমন এরকম ব্যাটা মানুষ আছে তেমনি এরকম বেডি মানুষও আছে, মানে এই ধরনের কিছু মানুষই থাকে যারা প্লে বয় বা প্লে গার্ল হয়, এদের রিলেশনে অলওয়েজ ব্যাকআপ থাকে। তবে হ্যাঁ একটা জিনিস সত্য, এই ব্যাকআপ রিলেশন গুলো কিন্তু একদিক থেকে ভালো, কেন বলুন তো? কারণ আপনার যদি কারো প্রতি অতিরিক্ত অ্যাট্রাকশন বেড়ে যায় তাকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, বাট কোনো কারণে যদি সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি কিন্তু ওই সময়টা নিজেকে সামলাতে পারবেন না। কিন্তু আপনার যদি একটা ব্যাকআপ রিলেশন থাকে তাহলে আপনার এগুলা কিছু মনেই হবে না, যদিও এগুলাকে রিলেশন না টাইম পাস বলে, তারপরও তো আপনাকে ডিপ্রেশন জিনিসটা ছুঁতে পারবে না তাই না?
আচ্ছা ওয়েট ওয়েট, ভিডিওটা মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং, খারাপ একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি নায়ক সাহেব তার নায়িকার কোমরে হাত দিতে যাচ্ছে, বাট নায়িকা বাধা দিল না, কোনোভাবে বিয়ের আগে স্পর্শ করা যাবে না। কিন্তু নায়ক তো লুসু, সে আবারও ট্রাই করলো, কিন্তু নায়িকা আমাদের খুবই পরহেজগার, সে কোনোভাবেই ধরতে দিবে না, যার কারণে নায়ক রাগ দেখায় চলে যেতে লাগলো। দূর ভালোবেসে যদি ধরতে না পারে তাহলে এটা কিসের ভালোবাসা? এটা কি হইলো? আমি যে এতক্ষণ ভাবলাম মেয়েটা একটা ভালো পরহেজগার মেয়ে, এটা কি হইলো? এখন দেখতেছি মেয়েটারই পিনিক বেশি। আসলে আমি একটা গাধা, আমি ভুলেই যাই যে এরা টিকটকের নায়ক নায়িকা, টিকটকের, এদের দ্বারা সবকিছু পসিবল। না ঠিকই আছে, দিন দিন দেশ ও দেশের মানুষ যেভাবে ডিজিটাল হচ্ছে তাতে তো এগুলা কমন। আর একদিক দিয়ে এসব পোশাক বের করে ভালোই করতেছে, কারণ দেশের জিনিসপত্রের যা দাম বাড়তেছে তাতে করে দামি দামি পোশাক কেনা তো পসিবল না। এখন এইসব সালা বস্তা দিয়ে বানানো পোশাকগুলোর দাম যদি একটু কম হয় তাহলে পাবলিক মানে খরচ টরচ মাসায় কিনতে পারবে আর কি। হ্যাট না, ঠিকই বলতেছি, বাজারে তো যান না, গেলে বুঝতেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন। আর যদি এই এপিসোড আরও দেখতে চান তাহলে কমেন্টে এখনই লিখে ফেলুন, আরও চাই আরও চাই আরও চাই। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, মেল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।